আধুনিক ত্রিপুরার উপকার হিসেবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তার কর্ম এবং সময়ের চেয়ে এগিয়ে চলার রেনেসাঁ সুলভ মন নিয়ে রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। তবে এটা অতীব দুঃখের কথা হল, সত্যি যে সুদীর্ঘ বাম আমলে সিপিআইএম এর লেলিন আর স্টালিন বন্দনার আড়ালে কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল আধুনিক ত্রিপুরার রূপকার এই মহারাজার উজ্জ্বল রূপ। দলীয় কায়েমী স্বার্থকে সামনে রেখে সিপিআইএম এর মুখে জনজাতি দরদের কথা বলল ত্রিপুরাকে আধুনিক চিন্তা আর মনন যেই রাজা দিয়ে গেছেন, সেই বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সোনালি অধ্যায়কে বিশ্ব দরবারে হাজির করতে বরাবরই অনাগ্রহী ছিলেন মাণিক সরকার। পদ্মঝরে বাম দুর্গের পতনের পর মুখ্যমন্ত্রী পদে বসে ত্রিপুরার আধুনিক রূপকার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তার পূর্ণ মর্যাদা দিয়ে অভিষিক্ত করার কাজ করেছেন বিপ্লব কুমার দেব। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যে জাতি জনজাতির চিন্তা চেতনার গভীর শ্রদ্ধার সঙ্গে জড়িত আছেন, এই অনুভবকে হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন বলেই একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তার পূর্ণ মর্যাদা আর সম্মান দিয়ে বিশ্বের কাছে তুলে ধরেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময়ই আগরতলা বিমানবন্দরের নাম পাল্টে রাখা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দর। মহারাজার জন্মদিনকে রাজ্যে ছুটির দিন হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিপ্লব কুমার দেবের ঐকান্তিক ইচ্ছাতেই। তাই রাজ্যের জাতি জনজাতির সমাজে বিপ্লব কুমার দেবের বিপুল জনপ্রিয়তার প্রসঙ্গে রাজবংশের উত্তরাধিকারী আর ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনায়াসে বলে যে ত্রিপুরার জনজাতি সমাজে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা তার চেয়েও বেশি। आपके विप्लव देव से था क्योंकि उनको भी जनजाति लोग बहुत पसंद करते थे, लेकिन आज भी मुझसे ज्यादा उन्हीं को पसंद करते हैं जी, लेकिन वो अभी मुख्यमंत्री नहीं है, तो अब कैसा चैलेंजिंग फील हो रहा है आपको? नहीं, विप्लव जी वाज वेरी पॉपुलर विद द ट्राइबल्स। इनफैक्ट आई थिंक बहुत लोगों ने कहा है कि ही वाज मोर पॉपुलर देन मी एंड आई एम विलिंग टू एक्सीड। आई थिंक जितेंद्र चौधरी इज ऑल्सो मोर पॉपुलर देन मी। विप्लव जी इज़ डेफिनेटली वेरी पॉपुलर अमंगस्ट द ट्राइबल्स। विप्लव जी को मैं 2016 से जानता हूँ, जब वो त्रिपुरा में आए थे एज बीजेपी वर्कर, उसके बाद प्रेसिडेंट बने। तो विप्लव जी का जहाँ तक मैंने नोटिस किया है, बात करने का तरीका, काम करने का तरीका थोड़ा सा ओपन था। ही वॉज मतलब कि आकर एक उनका एक स्टाइल अलग था। রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে যেভাবে পূর্ণ সম্মান দিয়ে বিপ্লব কুমার দেব উপস্থাপন করেছেন বিশ্ব দরবারে, সেই ভাবনাকে মাথায় রেখে যে প্রদ্যুৎ কিশোর মাণিক্য এই মূল্যায়ন করেছেন তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 114তম জন্মবার্ষিকীতে মহারাজাকে শ্রদ্ধা জানানো হচ্ছে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে। তার সঙ্গে বিপ্লব কুমার দেবের এই ভূমিকাকে অবশ্যই অবলোকনের দৃষ্টি নিয়ে রাজ্যের জাতি জনজাতির সমাজ স্মরণ করবে তাও বলার অপেক্ষা রাখে না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে শুধু একটি বা দুটি জায়গা নয়, বিভিন্ন স্থানে পূর্ণ মর্যাদার সঙ্গে স্থাপিত হয়েছে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আবক্ষ মূর্তি। আলোকিত মন নিয়ে বিপ্লব কুমার দেব উপলব্ধি করেছিলেন ত্রিপুরার আধুনিক রূপকার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তার যোগ্য আসনে অভিষিক্ত না করলে ত্রিপুরার ইতিহাস যেমন অসম্পূর্ণ থেকে যাবে, তেমনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে অপরিহার্য বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের চিন্তা চেতনা। চিন্তা আর সময় উপযোগী এই আধুনিক দৃষ্টিভঙ্গির জন্যই ত্রিপুরার প্রত্যন্ত পাহাড় থেকে সমতল যেখানেই যান বিপ্লব কুমার দেব, সেখানে জাতি জনজাতি অংশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যান। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্মবার্ষিকীতে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, ব্রাইজেশ নিউজ।